কিন্তু নিম্নচাপ আমাদের পিছন ছাড়বে না এমনটাই জানা যাচ্ছে। যেটা হচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সেটা রবিবারই তৈরি হচ্ছে, অর্থাৎ আজকে, এবং সেটা মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে এবং যার ফলে কিন্তু একটি নিম্নচাপের আকার নেবে মঙ্গলবারের মধ্যে এবং বুধবার থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সেটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু জায়গায় কিন্তু বৃষ্টি হবে এবং সমুদ্র উপকূলবর্তী জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনার প্রকোপটা বেশি রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং এইগুলি কিন্তু একটা হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি মৎস্যজীবীদের কিন্তু 21 তারিখের মধ্যেই কিন্তু ফিরে আসতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই উত্তরবঙ্গে কিন্তু টানা 5 দিন এই নিম্নচাপের জেরে কিন্তু উত্তরবঙ্গে টানা 5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে জেলাগুলিতে এবং কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহালয়া রয়েছে এবং পুজো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা নিম্নচাপের ভ্রুকুটি বা একটা সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। বাপি ঘোষের সঙ্গে শাহিনা ইয়াসমিনের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।